আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি এক ঐতিহাসিক মন্দির। সেই মন্দিরটির নাম হচ্ছে বৈশিষ্ট্য মন্দির। তার জন্য তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। বৈশিষ্ট্যাশ্রম আসামের গুয়াহাটি মহানগরের দক্ষিণ পূর্বে সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত এক শিব মন্দির। এই মন্দিরটি আহোম রাজা রাজেশ্বর সিংহ নির্মাণ করিয়েছিলেন এবং বহু জমিদান করেছিলেন। কিংবদন্তি মতে এই আশ্রম মহর্ষি বৈশিষ্ট্য স্থাপন করেন। গঙ্গা নামের সাথে বয়ে যাওয়া এই আশ্রম পর্যটকের জন্য এক অন্যতম আকর্ষণের কেন্দ্র। কালিকা পুরাণের মতে একবার ব্রহ্মার পুত্র বৈশিষ্ট্য মুনি নেমে রাজার অভিশাপে দেহহীন হন। নিরুপায় হয়ে বৈশিষ্ট্য ব্রহ্মার শরণাপন্ন হয়ে তার উপদেশ অনুসর করে সন্ধ্যাচল পাহাড়ের বিষ্ণুর তপস্যা করতে আরম্ভ করে। তপস্যাতে বিষ্ণু সন্তুষ্ট হয় এবং বৈশিষ্ট্য সন্ধ্যা ললিতা এবং কান্তা এই ত্রিধারা প্রবাহিত করে গঙ্গাকে নামিয়ে আনে। ত্রিধারা সঙ্গম স্থলে স্নান করে এবং জল খেয়ে মুনিয়ে পূর্বরূপ ফিরে পান। তার নাম তখন থেকেই এই আশ্রমের নাম বৈশিষ্ট্যাশ্রম হয়। আহোম রাজা রাজেশ্বর সিংহ এই স্থানে 1751 হইতে 1769 খ্রিস্টাব্দের সময়ে এক শিব মন্দির নির্মাণ করিয়েছিলেন এবং আশ্রমের জন্য 835 বিঘা মাটি দান করেন তিনি। এই বৈশিষ্ট্যাশ্রম থেকে সব ভক্তরা এই ত্রিধারা নেমে আসা ঝর্নার জলে স্নান করে তারপর এখান থেকে জল নিয়ে গুয়াহাটির শুক্লেশ্বর মন্দিরে জল ঢালতে যায়।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট নতুন একটা ভালো ভিডিও নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। আমার চ্যানেলটা যে যে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভালো একটা কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।